আমার আল্লাহ পৃথিবীর জমিনে আমাকে কেন পাঠিয়েছে, আমার আল্লাহ আমাকে মানুষ বলে কেন পাঠালো? আল্লাহর কোরআন, এই আল্লাহর কোরআনের একটা আয়াত তুলবো, এই আয়াত থেকে আবার আপনাদের জন্য সহজের জন্য একটা ওয়ার্ডের শিক্ষা দিয়ে যাব, একটা ওয়ার্ডের পড়া দিয়ে যাব, আর এই পড়াটা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি নেব। ও ভাই ভাই খবর কষ্ট করে বলি, একটা কথার আমল যদি আপনি করতে পারে, এই একটা কথা নিয়ে যদি আপনি গবেষণা করতে পারে, আপনি কোনদিন আমার আল্লাহর পথ থেকে দূরে থেকে বেঈমান হয়ে কবরে যাবেন না। আপনি যদি আমার আল্লাহর এই কোরআনের একটা ওয়াদ আপনাদের জন্য কঠিন হবে বলে আয়াতটাও তুলে নিলাম, একটা ওয়াদ কোরআন শরীফের মধ্যে 12,670 অক্ষর আছে, 6,666টা রুকু আপনার কিনা আয়াত আছে, আপনার কিনা 540টা রুকু আছে, 7টা মঞ্জিল আছে, 30টা পারা আছে, 114টা সূরা আছে। আমি সমস্ত কিছু তুলে নিলাম আপনাদের জন্য, শুধু একটা সেন্টেন্স, একটা বাক্য, একটা ওয়ার্ড দিয়ে গেলাম। আল্লাহর কোরআনে বলা আছে, ও আল্লাহর কোরআন, আমরা হলাম তোমারই গোলাম, তাই এতগুলো মুসলমান তোমার কাছে জানার জন্য ফিরে এলাম। আল্লাহর কোরআন সুন্দর ভাবে জানালো আর রহমান, আল্লামাল কোরআন, খালাকাল ইনসানা, আল্লামাহুল বায়ান। জোরে বলা যাবে, আর একটু জোরে বলা যাবে, সুবহানাল্লাহ, একটু বাপ দাদা মিলে মিলে বলে আর রহমান। আমার আল্লাহ বলছে আমি দয়ালু, গফুরুর রহিম, মেহেরবান। এ বান্দা কতটা গুনাহ করেছিস, তুই তোর গুনাহ ওয়াল জিবাল পাহাড় পরিমাণ হয়ে গেছে, ওয়াস আসমান পরিমাণ, ওয়াল আরদা জমিন পরিমাণ, ওয়াস হাজারা গাছ পরিমাণ, তোর গুনাহ কি সাগরের ফেনার পরিমাণ হয়ে গেছে, মাথার চুলের পরিমাণ হয়ে গেছে, হোক হোক তোর গুনাহ সাগরের ফেনার পরিমাণ, হোক হোক তোর গুনাহ আসমান পরিমাণ, হোক হোক তোর গুনাহ জমিন পরিমাণ, কিন্তু আমি আল্লাহ, আমার নাম রহমান, আমার দয়াটা আসমান আর জমিন পরিমাণ। একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে বান্দা নিরাশ হোস না। তাহলে এই কোরআনের এই সূরা থেকে একটা শিক্ষা নেন, কোনো দিনও নিরাশ হবে না, যত বড়ই পাপী হন, যত বড়ই গুনাহ করেন, নিরাশ হবে না, আমার আল্লাহ আমাকে মাফ করতে পারে না, এ নিরাশ হবে না, যতই গুনাহ হোক না কেন আল্লাহর দরবারে করবেন, নিশ্চয়ই আমার আল্লাহ মাফ করে দেবে। তাহলে একটা শিক্ষা এই একটা ওয়ার্ড থেকে বেরিয়ে গেল। খালাকাল ইনসান, এইটা আপনাদের দেব বলে বলছিলাম, ও সোনার মণিকেরা, আমার আল্লাহ বলল আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি, আমি কিন্তু আপনাদের বলতে চাইছিলাম, একটা ছেলে 18 বছর বয়স হবে, তার দিমাগকে চিন্তা করা দরকার, আমার আল্লাহ পৃথিবীর জমিনে আমাকে কেন পাঠালো? আর এটা ভাবার আগে একটা গবেষণা করতে হবে, একটা শিক্ষা নিতে হবে, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানার জন্য তোমার কাছে ফিরে এলাম, আল্লাহ কোরআন সুন্দর ভাবে জানিয়ে দিল, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আমি আল্লাহ হাজি সাহেবের ঘরে পাঠিয়েছি, আমি আল্লাহ নামাজের ঘরে পাঠিয়েছি, স্বয়ং আমি আল্লাহ তোদেরকে ভালোবেসে মুসলমানের ঘরে পাঠিয়েছি। বলেন আমি আল্লাহ তাদের
আইয়ুহাল মুনাফিকুন, তোদেরকে মুনাফিক বলে ডাকি নাই, ইয়া আইয়ুহাল কাফিরুন, আমি আল্লাহ তোদেরকে কাফের বলে ডাকি নাই, আমি আল্লাহ তোদেরকে ইয়া আইয়ুহাল লাযিনা আমানু, আমি আল্লাহ তোদেরকে মুমিন বলে জান্নাতি দল বলে দেখেছি। জোরে বলেন, আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও ভাই রে বাবা জিরা, এবারে একটু বলার চেষ্টা করো, এবারে 18 বছর বয়সের সময় একটু গবেষণা করো, মুসলমানের ছেলেরা দক্ষিণ চব্বিশ পরগনার এলাকার মুসলমান, মানুষ আদমি ম্যান, ভাইরা আমার বাবাজিরা, আমার আল্লাহ বললো আমি আল্লাহ পৃথিবীর জমিনে আসমান জমিনে গাছপালা নদী নালা পাহাড় পর্বত তৈরি করেছি, আসমান জমিন বানালাম, গাছকেও বানিয়েছি, মাছকেও বানিয়েছি, পশু পাখিকেও বানিয়েছি। ও ভাই রে বাবাজিরা, আমার আল্লাহ আমাদেরকে মহব্বত করে খলাকাল ইনসান, আমার আল্লাহ আমাদেরকে মানুষ করে পাঠিয়েছে, আল্লাহর একটা অবদান আপনি কোনো সময় ভুলতে পারবেন না, একটু গবেষণা করেন, যতই গবেষণা করবেন আমার আল্লাহর সাথে সুন্দরভাবে কানেকশন হবে, আমার আল্লাহর সাথে ভালোবাসা হবে, আমার আল্লাহর সাথে মহব্বত হবে। আর যে বান্দাটা আল্লাহর সাথে ভালোবাসা মহব্বত প্রেম হয়ে যায়, ওই বান্দাটার মরণের সময় কলেমা নসিব হয়ে যায়। জোরে বলেন, আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ বললো আমি তোদেরকে মানুষ করেছি, এইবারে আপনারা যারা বসে আছেন, ওই যে বললাম আপনাদের খুলির ভিতরে যে দিমাগ আছে তার সাথে আমি এবারে একটু যুদ্ধ করব। মুসলমানের ছেলেরা এবারে একটু ভাবো, আমার আল্লাহ আমাদেরকে যদি মানুষ না করে, আমার আল্লাহ আমাদের যদি গরুর বাচ্চা বানাতো, তাহলে আজকে জলসা হচ্ছে আমাদের মধ্যে কারণ না কারণ ধরে জবাই করে দিতে, কথা ঠিক না ভুল? তাহলে আমার আল্লাহ আমাদেরকে গরু করেনি, যদি আমার আল্লাহ আমাদেরকে মোষের বাচ্চা গরুর বাচ্চা বানাতো, সামনে রমজান রোজার ঈদ পার হয়ে যাবে, 2 মাস পরে কুরবানির ঈদ আসবে, যদি আমরা গরুর বাচ্চা হতাম, আমাদের বিভিন্ন দামে কিনে নিয়ে গিয়ে কুরবানির দিনে সবার চোখটা নীল করে দিত, কথা ঠিক না ভুল? তাহলে আমার আল্লাহ আমাদের চোখকে নীল করেনি, নীল কারণে ওয়ালা আমাদেরকে বানিয়েছে। ও মুসলমানের ছেলেরা, এবারে একটু ভালো করে ভাবো, আপনাদের এলাকায় কুটুম গুলো যে জলসার উদ্দেশ্যে বাড়ি এসেছে, এই কুটুমরা আসার আগে আমরা যদি পোল্ট্রির বাচ্চা হতাম, আমাদের সকলে ধরে জবাই করে কুটুম আসার আগে শুয়ে রাখতো, কথা ঠিক কিনা? তাহলে আমার আল্লাহ আমাদের পোল্ট্রির বাচ্চা করেনি, হাঁসের বাচ্চা করেনি, গরুর বাচ্চা মানাই না, মোষের বাচ্চাও করেনি। যদি হাঁসের বাচ্চা হতাম, জানি না কার দুলাভাই এসে শাশুড়ির বলতো মা অনেকদিন পরে এসেছে একটা হাঁস জবাই করো, তাহলে হাঁসের বাচ্চা হলে কিন্তু আমাদের জবাই করে শুয়ে দিত, খেয়ে দিত। ও ভাই বাবা, আমার আল্লাহ আমাদের মানুষ করেছে, বয়স হয়ে গেল 15 বছর 18 বছর বয়স হয়ে গেল, এই মানুষ হিসাবে আল্লাহর দয়াটা ভুললে হবে না, এইবারে একটু গবেষণা করে আমার আল্লাহ আমাদের পৃথিবীর জমিনে কেন পাঠালো। ও ভাইরা বাবাজিরা, গবেষণা করতে গেলে আল্লাহর কোরআনটা খোলে, ও আল্লাহর কোরআন, আমরা হলাম তোমারই গোলাম, তাই আবারও জানার জন্য তোমার কাছে ফিরে এলাম, আল্লাহর কোরআন সুন্দর ভাবে জানিয়ে দিল, মামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলা যাবে কি? দুজন সুবহানাল্লাহ,
সবাই মিলে বলা যাবে না সুবহানাল্লাহ, একটু মহাবাদের সাথে বলে। আমার আল্লাহ বললো খালাকাল ইনসান, আমি আল্লাহ মানুষ করে পাঠিয়েছি, কেন পাঠিয়েছি এবারে গবেষণা করো। আমি আল্লাহ জিন আর ইনসান এই দুই জাতিকে পাঠিয়েছি, অন্য কোনো কারণ নয়, পৃথিবীর জমিনে যাবে, বিয়ে শাদী করবে, সংসার ধর্ম করবে, হাট বাজার করবে, চাষবাস করবে। আমি আল্লাহ বারণ করি নাই, করি নাই, তবে তোমাদের মাথায় রাখতে হবে একটা টার্গেট, একটা টার্গেট মাথায় রাখতে হবে, ভুললে চলবে না, চলবে না। যেমনটা কিনা আমরা এই ভাঙড় এলাকা, ঘটপুকুর এলাকা, বোদরা এলাকার মানুষ, বোদরা এলাকার মানুষ কোনো একটা মানুষ মনে করেন কলকাতা ধর্মতলায় বা টালিগঞ্জে বা সায়েন্স সিটিতে কাজ করে, চাকরি করে, আপনাকে 10টার সময় অফিস ধরতে হবে, এই 10টার সময় অফিস ধরতে হবে, 8টার সময় বেরালে এমন সময় আপনার এলাকার বন্ধুর সাথে দেখা হয়ে গেল। এ আমার কলিমুল্লাহ বন্ধু, আমার মেয়েটার বড্ড শরীর খারাপ, ভাঙড় এলাকার সদর হসপিটালে নিয়ে যাব, আমার সাথে একটু চল। আপনি বন্ধুর মায়া, আপনি বন্ধুর খাতিরে তার সঙ্গে তার মেয়েটাকে নিয়ে আপনি হসপিটালে গেলেন। ও ভাইরা বাবাজিরা, আপনি যে হসপিটালে গেলেন, আপনাকে বিভিন্ন কাজের সাথে জড়িয়ে গেলেন, আপনার অফিস যেটা আপনার করণীয় ছিল 8টার সময় বার হয়ে, আপনার মাথায় কিন্তু আসল টার্গেট রাখতে হবে যে আমাকে সারা দিনের ভিতরে হলেও 10টার মধ্যে, 11টা, 12টার মধ্যে হলেও আমাকে অফিসে পৌঁছাতে হবে। আপনি যদি এই টার্গেটটা রাখতে পারে, বন্ধুর মেয়েকে হসপিটালে ভর্তি করে, আপনার টার্গেট যদি, লক্ষ্য যদি ঠিক থাকে, আপনার যত দেরি হোক আপনি আপনার কাজের জায়গায় টাইম মতো পৌঁছানোর চেষ্টা করবেন। কথা ঠিক না ভুল? ঠিক একই ভাবে আমার আল্লাহ বলল, বান্দা পৃথিবীর জমিনে পাঠালাম 60 বছর, 70 বছর, 50 বছর, যা করছিস কর, তবে গুনার কাজে যাস না। আমি আল্লাহ, আমার একটা নাম আছে কাহার, এমন গুনাহ করিস না যে আমি আল্লাহ তোদের জন্য কাহার নামটা ব্যবহার করতে বাধ্য হব। ভাইরে আমার বাবা জিরা, ওরে মুসলমানের ছেলেরা, ওরে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে যা ইচ্ছা করবি কর, কিন্তু ওই যে অফিস ধরার টার্গেট, এই মনে মনে টার্গেট রাখ যে আমি আল্লাহ তোদেরকে পৃথিবীর জমিনে কেন পাঠালাম। ও সোনার মানিক, এই টার্গেট যদি আমরা রাখতে পারি, তাহলে সারাদিনে 5 ওয়াক্ত নামাজ আমাদের কাজে হবে না, অন্তত পক্ষে আল্লাহকে খুশি করানোর উদ্দেশ্যে সমস্ত কাজের মাধ্যমে যদি 3 ওয়াক্ত কাজা হয়ে যায়, আল্লাহকে খুশি করাবো, এই টার্গেট থাকলে আমাদের দ্বারায় 2 ওয়াক্ত নামাজ মসজিদে হবে। কথা ঠিক না ভুল? টার্গেটটা আমাদের নাই, শিক্ষা হলো এটাই, টার্গেটটা রাখেন যে আল্লাহকে খুশি করা, কারণ আল্লাহ পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়েছে, জিন আর ইনসানকে পাঠিয়েছে, আমার আল্লাহর ইবাদত আর গোলামতি দাসত্ব করব বলে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো, এই ইবাদত আর গোলামতি দাসত্ব করে আমার আল্লাহকে খুশি করাতে হবে, মনোরঞ্জন করাতে হবে। ভাইরা আমার বাবা জিরা, ও মুসলমানের ছেলে, তাহলে আমরা মুসলমান, আমরা উম্মতে মুহাম্মাদে, আমরা কেউ ঈসা নবী, মুসা নবী, নূহ নবী, আদম নবী, ইয়াকুব নবী, দাউদ নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, কোন নবীর উম্মত নয়, আমরা হলাম আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমরা কি এখানে কেউ হাত তুলে বলতে পারবেন যে আমি ঈসা নবীর উম্মত? উম্মতি মুহাম্মাদি আমরা, উম্মতি মুহাম্মাদি হিসাবে আমাদের নসিব কতটা ভালো খেয়াল করে। আমার আল্লাহ উম্মতি মুহাম্মাদিদের জন্য কি সুসংবাদ দিল, এই উম্মতি মুহাম্মাদির কপালটা কতটা ভালো, আল্লাহর নবীর লাইফ হিস্টোরি, আল্লাহর নবীদের জীবনের দিকে খেয়াল করেন, হযরত আদম আলাইহিস সালাম মেরা আল্লাহকে পাশে হাত উঠাইয়া, হযরত ঈসা আলাইহিস সালাম, ও রব্বি আল্লাহ আমি আদম,
নবী তোমার দরবারে হাত তুললাম, ও রব্বি আল্লাহ আমি ইয়াকুব নবী তোমার দরবারে হাত তুললাম, ও রব্বি আল্লাহ আমি দাউদ নবী, ও রব্বি আল্লাহ আমি সুলাইমান নবী, ও রব্বি আল্লাহ আমি নূহ নবী, ও রব্বি আল্লাহ আমি মূসা নবী, আমি ঈসা নবী, আমি ইয়াকুব নবী, আমি দাউদ নবী, আমি ইব্রাহিম নবী, আমি ইসমাইল নবী, সমস্ত নবীরা আমার আল্লাহ দরবারে হাত তুলে একটা দোয়া করে শুধু কেঁদেছিল, ও রব্বি আল্লাহ আপনি আমাদের নবী না করে পাঠিয়ে আপনি যদি আমাদের উম্মতি মুহাম্মাদি করে পাঠাতেন, আপনি যদি উম্মতি মুহাম্মাদি করে আমাদের পাঠাতেন, আমরা নবী হওয়া থেকে উম্মতি মুহাম্মাদি হয়ে বড়ই ভাগ্যবান হয়ে যেতাম। জোরে বলেন, আর একটু কি জোরে বলা যাবে? সুবহানাল্লাহ। ও মুসলমান ছেলেরা, এবারে একটু ফেরেশতার দিকে লক্ষ্য করুন। আমার আল্লাহর কাছে কাঁদে, সমস্ত মালাইকা ফেরেশতারা কাঁদে, উম্মতি মুহাম্মাদির মধ্যে গুনাহ থাকে, কিন্তু আমি আল্লাহ তোদেরকে নিষ্পাপ বানিয়েছি, আমি আল্লাহ আমার ওয়াদার গুনাহ তোরা মানবি, ফেরেশতা কোনদিন এদিক ওদিক হয় না। আমার আল্লাহ একদল মালাইকা ফেরেশতাকে বলল, ওরে আমার মালাইকা ফেরেশতা, আমি আল্লাহ আমার জন্য তোরা কিয়াম কর শুধু দাঁড়িয়ে আছে, আমি আল্লাহ আমার জন্য তোরা রুকু কর শুধু রুকুয়ে আছে, আমি আল্লাহ আমার জন্য একদল ফেরেশতা সিজদায় তাক সিজদায় আছে। ও ভাই ভাইরা, এবার একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এই মালাইকা ফেরেশতারা বলে, ও রব্বি আল্লাহ তাতাপি তাতাপি, আমাদের গুনাহ যতই না থাক আপনার দরবারে দোয়া চাই, আপনি যদি আমাদের ফেরেশতা না বানিয়ে, আপনি যদি আমাদের উম্মতি মুহাম্মাদি বানাতেন, আমরা উম্মতি মুহাম্মাদি হয়ে ফেরেশতা হওয়া থেকে বড় ভাগ্যবান হয়ে যেতাম। জোরে বলেন, আর একটু জোরে বলা যাবে? সুবহানাল্লাহ। ফেরেশতাদের দিয়ে আপনাদের বোঝালাম, নবীদের দিয়েও বোঝালাম, এবার একটু আবার আল্লাহর কোরআনের কাছে যাব। ও গো আল্লাহর কোরআন, আমরা হলাম তোমারই গোলাম, তাই আমরা জানার জন্য পাল্টি মেরে তোমার কাছে ফিরে এলাম। আল্লাহর কোরআন সুন্দর ভাবে জানালো, অতীনি অজৈতুনি অতুরি সিনিনা বাহাজাল বালাদিল আমিন। ও মুসলমানের ছেলেরা, আচ্ছা এই কোন সুন্দর আয়াত আপনারা জানেন, একটু হাত তুলে দেখেন, সূরা তিন কারা জানে? ভাই আমার ভাই জানে, জানে এই বাবাজি জানে, আর কে কে জানে? এটা সহজ সূরা, নামাজের মধ্যে পড়া হয়, প্রত্যেকটা ইমাম সাহেব বেশি বেশি ঈশার নামাজের সময় পড়ে, জানেন না? এতক্ষণ ধরে যে আয়াতগুলো পড়ছিল আপনি জানি, কারণ মুখস্থ নাই। একটা কোরআন সাহেবের অক্ষর পড়লে কটা করে নাকি সবাই মিলে বলে? দশটা। আমি পড়ছি কটা করে পারছি বলেন? দশটা। আপনারা শুনছেন কটা করে পড়ছেন? দশ 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 দশ। আচ্ছা আমি পড়ছি, আমার আল্লাহ দুটো কান দিয়েছে আবার কানে শুনছি, তাহলে দশ আর দশ কুড়ি, আপনারা দশ। রাত জেগে আপনারা বসে আছেন, আমিও বসে আছি, আমার বেলায় কুড়ি আর আপনাদের বেলায় দশ। এই কুড়ি করে নেবেন তো নাকি? কুড়ি করে নেওয়ার ইচ্ছা আছে? এই চা আছে তো, তাদের কাছে ইচ্ছা আছে, একটু হাত তুলে দেখান তো। না রে তকবীর, হাত তুলতে কষ্ট হচ্ছে বাবা, আমি এতক্ষণ ধরে বলে যাচ্ছি আমার কষ্ট হচ্ছে না, একটু হাত তুলুন কষ্ট। না রে তকবীর, না রে তকবীর, কোরআনের আয়াতগুলো পড়বেন তো, পড়বেন তো, পড়ে। আল্লাহর কোরআন সুন্দর হবে জানিয়ে দিল, ওয়াদিন
নি অসাইত অতুরিসি নি না হাজাল বালাদিল আমির লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। ও মুসলমানের ছেলেরা, আল্লাহর কাজের জন্য যেখানে ফায়দা থাকবে সেই ফায়দার দিকে খেয়াল করে আমাদের যেতে হবে। এতক্ষণ কোন কোরআনের আয়াত পড়তে বললাম না, আর এটা সহজ সবাই জানেন, তাই বলতে বললাম ভাইরা আমার বাবাজিরা, আল্লাহর কোরআন বললো আমি আল্লাহ চারটে জিনিসের কসম করে বলি, আমি আল্লাহ পৃথিবীর জমিনে আসমান জমিন গাছপালা নদী নালা পাহাড় পর্বত যা কিছু বানিয়েছি তার মধ্যে সবথেকে নামি সবথেকে দামি সবথেকে হেভি সবথেকে ফাইন সবথেকে গুড সবথেকে উত্তম সবথেকে আফজল সবথেকে স্মার্ট সবথেকে ভালো সবথেকে মনোনীত বলে আমি আল্লাহ মানুষকে ঘোষণা করেছি। জোরে বলেন, আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে মানুষের নাম দাম বেশি, বুঝতে পারছেন? মুসলমানের নাম দাম বেশি আছে না? না আছে, কিন্তু মুসলমান আমরা এত মার খাচ্ছি কেন জানেন? আমরা ভালো, আমরা কালো নই, আমাদের নাম বেশি দাম বেশি, কিন্তু আমরা মার খাচ্ছি কেন? কারণ আমাদের কাজ কর্মগুলো সব আরএসএস মার্কা হয়ে গেছে, কথা ঠিক কি? জি, ধর্মের কাজের সাথে সব বিয়াড়া মার্কা হয়ে গেছে। যেমন বিয়াড়া খা করছে তেমন ভারতের নন মুসলিমরা আমাদেরও সিঙ্গাড়া খাইয়ে দিচ্ছে, কথা ঠিক না? না, আমার নবী জানিয়ে দিলেন একজন উম্মতি মুহাম্মাদি সে যদি প্রকৃত মুমিন হয়ে থাকতে পারে, ঝড় আসবে, আগুন আসবে, বালা মুসিবত আসবে, গায়ের কামড়া তাদের এলাকা পুড়িয়ে দেবে, মেরে দেবে, কিন্তু ও ইমানদার হওয়ার খাতিরে আমার আল্লাহ ওকে ঠিক না ঠিক বাঁচিয়ে রাখবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে বোঝা যাচ্ছে আমরা আমাদের এত লাঞ্ছিত এত বঞ্চিত আমরা কেন? আমাদের মধ্যে ঈমান নাই, ঈমান সরে যাচ্ছে, ঈমান নষ্ট করে ফেলতে বাবা, পরিবর্তন আমাদের নাই। ভাইরা আমার বাবা জিরা, ও মুসলমানের ছেলেরা, এবারে আমি আপনাদেরকে একটা পয়েন্ট তুলে বলি, আমাদের পরিবর্তন হতে হবে। তাহলে আমার আল্লাহ আমাদেরকে ভালোবেসে মহব্বত করে প্যার করে আপন করে, আমার আল্লাহ আমাদের হিন্দু খ্রিস্টান কুলি মুসিবাক দে কারা ইতর ইহুদি নাসারা শিখ ঈসাই পাঞ্জাবি কারের ঘরে না দিয়ে মুসলমানের ঘরে দিয়েছে। আর আল্লাহর কোরআনটা যেটা আপনাদের সামনে তুলে দিয়েছি, এই কোরআনের আয়াতটা এখনো ব্যাখ্যা হয়নি, এই ব্যাখ্যাটা করব, টাইমটা শেষ হয়ে যাবে। ভাই আমার বাবা জিরা, আমার আল্লাহ আমাদের মুনাফিক বলে নাই, আমার আল্লাহ ইয়া আইহাল কাফিরুন কাফের বলেনি, আমার আল্লাহ আমাদের ইয়া আইহাল লাযিনা আমানো, অর্থাৎ আমার আল্লাহ আমাদের জান্নাতি দল বলে ডেকেছি, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ জান্নাতি দল বলে ডেকে আমার আল্লাহ আমাদের শিক্ষা দিল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, ওরে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোরা আমাকে ভয় কর, তবে মুসলমান কারণ না যদি ভয় করে, একজনের খুব ভয় করে, কে বলেন কাকে থেকে বেশি ভয় করি? আমাদের সচিনের মার মানে বউ থেকে বেশি ভয় করি, কথা ঠিক কি? বউ চলে গেলে বাপের বাড়ি আর আমি একলা পড়ে আসি, গোসল করতে গেছেন, আপনি কাজ করতে গেছেন, বিভিন্ন কাজে ব্যস্ত, আপনার বউটা ফোন করেছে, আপনার ফোনে একবার রিং হয়ে হয়ে রিং হয়ে হয়ে কেটে গেল, দ্বিতীয়বার রিং করলো কেটে গেল, তৃতীয়বারের মধ্যে আপনার কানে আওয়াজ এসেছে, তাড়াতাড়ি করে ছুটে এলে, পয়েন্টটা বুঝুন ভালো করে বলুন, তাড়াতাড়ি করে ছুটে এলে, এসে দেখছেন ওরে আল্লাহর সে সকিনার মা ফোন করেছে রে, এই যে একটা মনের মধ্যে মনোভাব, এই যে একটা ভয়, এই কলটা রিসিভ করে কানে যখন ধরলে ওদিক থেকে আইলা ঝড় শুরু হয়ে গেছে, কোথায় ছিল?
পটল তুলতে গেছিলে নাকি কোথায় গেছিলে? দুবার তিনবার ফোন করছি কোনো সারা শব্দ নেই। পাশের বাড়ির ভাবির সাথে গল্প করতে গেছিলে, বিভিন্ন রকম উজিরি ফুজিরি আপনার সাথে জুড়ে দিল। বাবা এই যে একটা ভয়, আমি এটাই আপনাদের বোঝাতে চাচ্ছি, এই এতটুকু ন্যূনত পরিমাণে ছোট্ট পরিমাণের ভয়টা আমার আল্লাহর উপরেও করেন। যদি এতটুকু ভয় আপনি আল্লাহর উপরে করতে পারেন, জীবনে মদের গ্লাসটা হালাল মনে করে হাতে আপনার উঠবে না, ওই সুদের টাকাটা হালাল মনে করে আপনার পকেটে ঢুকতে পারে না। সুদ এলাকায় চলে নাকি? চলে বলবো না বাদ দেবো, তবে একটা কথা, একটা দামি মানুষ আমাকে বলেছে তবে ওই কথাটা বলবো। এইটুকু পরিমাণের ভয় যে ভয়টা আপনি আপনার স্ত্রীকে বিবিকে করেন, ঠিক এতটুকু পরিমাণের ভয় আমার আল্লাহর জন্য করেন। আপনি কোন সময় বেঈমান হয়ে কবরে যাবেন না। আপনি আল্লাহর উপরে ছোট্ট পরিমাণেরও ভয় করলে আপনি ন্যূনত পরিমাণের ঈমান নিয়েও আপনি কবরে যেতে পারবেন, আর ছোট্ট পরিমাণের ঈমান নিয়েও কবরে যেতে পারলে আমার আল্লাহ আপনাকে জান্নাত নসিব করবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো ভাইরা আমার বাবা জিরা, তাহলে আমার আল্লাহ বললো হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় কর, ওয়ালা তামুতুন্না, আর অতক্ষণ পর্যন্ত মরবি না, ইল্লা আনতুম মুসলিমুন, যতক্ষণ না পূর্ণ ঈমানদার মুসলমান না বান্দা হবি। ও যুবক যুবক ভাইরা, মুসলমানের ছেলেরা, আল্লাহর কোরআনের এই আয়াতে এখানে একটু ভালো করে বুঝুন, আমার আল্লাহ বলছে অতক্ষণ পর্যন্ত মরবি না, যতক্ষণ না পূর্ণ ঈমানদার মুসলমান না হবি। ভাইরা আমার বাবা জিরা, আল্লাহর কোরআনের সমস্ত আয়াত মেনে নিলাম, আর একটা ওয়ার্ড একটা আয়াত যদি বাদ দি, ওই মানুষটার কি ঈমান থাকবে বলে মনে হয়? থাকবে না, থাকবে না, পুরোটাই বেকার হয়ে যাবে।